লাগুন ঘুমনি বাইছে উঠে এসে একটা তো বাইরে থেকে আগুন ধরে রয়েছে, কোনো মিটার থেকেও লাগছে না, আমরা কারেন্ট থেকেও লাগছে না, সিলিন্ডার থেকেও লাগছে না, এটা ষড়যন্ত্র করে ফেলা লাগাইয়া দিছে আগুন। আজিম শাহ দক্ষিণ সুরমা ছিলাম, শেখপাড়া পড়ছে মোগলা বাজার তানা। খালটাইতে আমরা ঘুমো আসলাম 3:30-4 সময়। আমরা গড়ে আসতাম, আমার ছোট ভাই চোখ উঠে পরে আগুন লাগছে আগুন লাগছে। তারপরে আমরা আগুন নেবাইতে অনেক চেষ্টা করছি, পারছি না, বাদে ফায়ার সার্ভিস আর নিয়ে আমরা আগুন নিবাইছি। আস্তা গড়ও আমরা মালপত্র যা আসিল সপ্তাহ জ্বলি গেছে, ডকুমেন্ট টকুমেন্ট আমরা যা আসিল সপ্তাহ জ্বলছে, বেজোর দেখ মাল জ্বলছে, আমরা বহু ক্ষতিপূরণ হয়েছে। আমরা দেখার কাগজি গজু আসিল, এরপরে মামলার কাগজি গজু আসিল জ্বলছে। তোমার আব্বা হই? আমার আব্বারে তো তারা 2-3 দিন আগে যে মিথ্যা মামলা দিয়া গেল ফাটাইয়া তুই দিছে, ৫ লাখ টাকা দাবি করছুন, এরপরে বেটিরে মারছুন ধরছুন, বেটারেও মারছুন, ওটা সাক্ষী দিয়া পরশু দিন কোর্টও গেছিল আমার আব্বা হাজিরা দেওয়ার, তারা আটাই দিছে। কার ড্রাইভিং করে? আমাদের দাবি তো আমরা যারা শত্রুপক্ষে দৌড়াইছি আমরা বিচার চাই। 3টার সময় আগুন লাগছে, আমার বায়ু হইতে গেলে মারু ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমরা আইছি, আওয়াজে দেখি সারা গরো টুলি উলি এটা কি আগ্নে দিও কিতা আগুন দাও দাও করে চলে। তো আমরা ইয়া এনে তো ফুরকিও বেশি দূর হই, ওনটা কি ফানি মারছি, বাড়ি যেমন শক্তি যা মারার মারছি আমরা ফানি, ফানি মারা বাদে ফায়ার সার্ভিসে খবর করে হয়েছে, ফায়ার সার্ভিস আইছে, আওয়াজে তারা আগুন গুন নিমাইছে ফায়ার সার্ভিসে, আওয়াজে তারা ইয়া কইছে কইছে একটা কারেন্টও তাকেও লাগছে না আগুন, সিলিন্ডার তাকেও লাগছে না, একটা ষড়যন্ত্র করি গরোর ফিস চাইটে দিয়ে তারা টিন ফাঁক করিয়া ইতা ও পেট্রোল মারছে নাইলে অন্য কিছু মারছে, মারিয়া একটা তারা আগুন ধরাইছে, ধরাইয়া তারা গেছে বাদেও ফিচি ওটা আছিল ও হে আকি আখতা উঠছে ঘুম থেকে উঠিয়া দেখছে এক ঘুমো যে কি দেয় উঠছে উঠিয়া এ মুতিচ্ছে এটা মুচ্ছ করি হে উঠছে ঘর থেকে উঠা বাদে যে কি দা দেখছে আগুন, তো সকলের তারা হে সতর্ক করছে কইছে আগুন লাগি গেছে, বাদে সকল উঠছে উঠা বাদে তো তার তার ওইখান হুমিয়া উঠা বাদে তারা বাচ্চ নিলে তো তারা সব ঘুম আসলা তো আগুনের ভিতরে তারা ওয়াক্তা করে গেল। তুমি সাধারণ মানুষ হিসাবে মানে তোমার কাছে বিষয়টা গিলা লাগে? বিষয়টা লাগে তো তারা তারার তো মামলা সাইডু বাদে কি তারা একটা কোনো ষড়যন্ত্র করে হয়েছে, এর লাগে একটা তারা দুশ্মন যারা দুশ্মন তারাও লাগাইছে একটা সকলেরও ধারণা যে আমরাও ধারণা করলাম তারার যারা মামলা দিছে তারাও কাম করছে। আজকে ঘুম আসলাম, ঘুমতে উঠা বাদে দেখি সারা ঘরে আগুন সরি রয়েছে, বাদে আমরা হাওক্সিক দিয়ে আগুন আমরা কিছু নিয়ন্ত্রণে আনছি, বাদে ফায়ার সার্ভিসে কল দিছি, ফায়ার সার্ভিসে আগুন লিবেছে, আমরা ওখানে আমরা ক্ষতিপূরণ চাই, যেরা যেরা ইটা জো করছে আমরা ক্ষতিপূরণ দেব, আমার ছেলে হারাইয়া তারাও আমরার উপরে অত্যাচার নির্যাতন চালা তারা আজ বহুত দিন ধরে ধারণা, আমরা শত্রুতায় ধারণা ৭-৮ বছর ধরে মামলা চলে, বাদে আমরা রায় পাইছি, রায় পাওয়া বাদে এরা পিপিআই মামলা দিছে, দিয়া কইছে তাইন 5 লাখ টাকা দাবি করছ, এরপরে মার্ডার করতা তারারে মার দর করছ, ওটা হরিয়া তান্ডে নিয়া জেল হারিয়া তুই চাইছ 3 দিন তান্ডে, আমার বাচ্চা আমার সংসার চলে না, আমার স্বামী নাই, কষ্ট ভোগ করাম ছোট ছোট বাচ্চা যুগু বাগ্ন হগো আখতা উঠছে উঠে বাদে আগুন আগুন হইয়া চিল্লা এ মূলত পেশাব করে ধরে উঠছে, ওখান দেখি ও কুনা তাকি আগুন ধরে ধরে সাইটে আস্তাই বাই দিতা, তো আমরা কিতা করতাম আর আঁকলেও দিছে না সবরে বাড়ে বাখো দিয়া রুইছে পানি আনছে, এবারে আমার মামাই একজন রাজমামা তাই না হাউকি কুন্নি আইসো না ইয়ে আমরা পানি উনি লিবা নেই, তার বাদে মিটার ওর আগুন লিবাইতাম পারতাম না, বাদে আমরা ফায়ার সার্ভিস কল দিছি তাই না আইসো না ইয়া, তো আমরা রে যা পারছন সহযোগিতা করি আগুন লিবাই ইয়া দিয়া তাই তাই গেছন, কারণ আমার বক্তব্য হয়েছে ওখান আই আমি আমার বয়স হয়ে গেছে 20 বছর,
আজ তো ছোট মাতা কি বড় হয়েছি, আমার বাপর নামে কোনো বদনাম নাই, অভিযোগ নাই। এই এখানে এই দুর্ঘটনাটা হয় কিতার লাগি হয় আমার লগে, সেই লগে লাগি না, বাজি না, সই না, কেউ কিন্তু কইলেও মাতি না, সেনে আমার লগে এটা হইতো। আর আমরা সাইড উমকায় দুস মানে গাড়া ও জায়গা লইয়া 8 বছর তাকে মামলো চলে দেয় পাইছি ও কয়েকদিন আগে, তারা আবার মামলা আইলে আমার বাপলে জেলো আড়াই দে। আজ বাপ গেছন 3 দিন হয়েছে না জেল, জেলো 12 দিন আমার গরু আগুন লাগাই দে। এরপরে আমরা অবস্থা কি তৈব, একটা নিরাপত্তা আমরা চাই। আর আমার যা ক্ষতিপূরণ হয়েছে সব ক্ষতিপূরণ বলিয়া দেওয়া লাগবো, আর আমরা জানো কোনো জিও নাই, ঝুঁকি নাই। আমরা শেষ দাবি হইল গিয়ে আমার বাপরেও তারা জেলো পাঠাইছে, আমরা উচিত বিচার চাই, আমার বাপরও সারা চাই। এরপরে আমরা ফ্যামিলিও তো চলে না, আমার ছোট ভাই বোন আছে, আমরা উচিত বিচার চাই, আমরা সব ক্ষতিপূরণ যেন হয়েছে এগুন তো আমরা বিচার চাই। আর যেটা এটা করছে তারাও বিচার চাই আমরা।